বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, একটু খেয়াল করে শুনবেন, এই আলোচনাটি এই জীবনে আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আর এই প্রয়োজনীয় কথা, আর সেই প্রয়োজনীয়টি কিন্তু শুধু এই পৃথিবীতেই নয়, সেই প্রয়োজনটি হলো মৃত্যুর পরেও আমাদের দরকার। সেটি হলো কেমন, দেখেন যে আপনি যদি জানতে পারেন যে আপনি বিদেশে যাবেন এবং বিদেশে যাওয়ার আগে আপনার প্লেন বাস্ট হতে পারে বা আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে, আপনি যদি আগে জানতে পারেন তাহলে কিন্তু আপনি যাবেন না, সতর্ক হয়ে যাবেন। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম। এখন দেখা যায় আপনি, দেখা যায় যে এই পৃথিবীতে অনেক সুস্থ মানুষও ইন্তেকাল করে, মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ রোগাক্রান্ত হয়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, যে কোনোভাবে মানুষ মারা যায়। যে বৃদ্ধ হলে মারা যাব এমন কোনো কথা নেই। আচ্ছা, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না আমি জীবনে কখনো পাপ করিনি। অবশ্যই একটা মানুষের জানা অজানা অনেক পাপ থেকে থাকে, আর এই পাপ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে কিন্তু আমাদের সেখানে দোজখ বুক করতে হবে, জাহান্নাম বুক করতে হবে। তাহলে মানবজনম, আমরা এই মানবজনমটা শ্রেষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছি, যদি আমাদের মৃত্যুর পরে সে সাজা খাটতে হয় তাহলে না পারলাম এই দুনিয়াতে কিছু করতে, না পারলাম সে আখেরাতের জন্য কিছু করতে। তো যাই হোক, একজন মানুষ দেখা যায় যে মেডিকেল ভর্তি হয় বিভিন্ন রোগে, বিভিন্ন সমস্যার কারণে, তখন ডাক্তাররা চেক আপ করে শেষে যখন বলে দেয় যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনার হায়াত কম, আপনি কমসে কম 40 থেকে 45 দিনের ভিতরে আপনার মৃত্যু হতে পারে। তো 40 থেকে 45 দিনের ভিতরে আপনার মৃত্যু হতে পারে, এটা কিন্তু ডাক্তার আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল। তখন 45 দিনের মধ্যে একটা দিন কমলে আপনার 44 দিন থাকবে, আরেকটা দিন কমলে আপনার 43 দিন থাকবে, এই 43 দিন আপনি বাঁচবেন, এরপরে আপনি বাঁচবেন না। এই পৃথিবীতে কেউ যদি আপনাকে বলে আপনার নামে এই ঢাকা শহরটা লিখে দিলাম, আপনার নামে এই বোম্বে শহরটা লিখে দিলাম, তাহলে কিন্তু আপনি বলবেন আমি কি করবো এসব দিয়ে, আমার মৃত্যুর মাত্র আর 43 দিন বাকি। তো আমরা যে এতদিন আল্লাহকে দিয়েছি ফাঁকি, তাহলে জীবনের এত বড় একটা ঝুঁকি, মৃত্যুর পরেও আমি সাজায় পড়ে যাব, যে জীবনে কম তো আর পাপ করা হয়নি, এই পাপের হিসাব আল্লাহকে কি করে দেব, নিশ্চয়ই দোজখবাসী বা জাহান্নামী আমাদের হতে হবে। আচ্ছা, আরও একটি বিষয় হলো কি, দেখেন যে আমরা যদি জানতে পারি যে মানুষ কখন স্ট্রোক করবে সে বলতে পারে না, কখন একটা দুর্ঘটনায় মারা যাবে সেও তো জানতে পারে না, না জানার কারণে মানুষ শয়তানি ফাইজলামি বা বিভিন্ন দুষ্টামি, বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে, পাপে পাপিষ্ট হয়ে ভরপুর হয়ে থাকে, তখন মৃত্যুর পরে নির্ঘাত জাহান্নামে যেতে হবে। তাহলে কোনো মানুষ যদি 6 মাস আগে, 8 মাস আগে, 9 মাস আগে যদি কেউ জানতে পারে যে আমি আর এতদিন বাঁচব, এমন একটা ইঙ্গিত যদি কেউ পেয়ে যায়, তাহলে অবশ্যই যে এই মরণের কথা স্মরণ করে সে জীবনে একটা পাপ করবে না, পাপ তো করবেই না, আরও কী করবে, সে আল্লাহর নেকের কাজগুলো করবে, যে কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হবে এবং আমার আপনার শরীর থেকে পাপ ঝরে পড়ে যাবে, চোখের পানির সাথে এই 8 মাস 9 মাস 6 মাস কাটবে, তখন আমার দ্বারা পাপ হবে না, বরঞ্চ আরও আমরা আল্লাহর সন্তুষ্টির কাজ করে যেতে পারবো, এবং যখন তখন চোখে পানি আসবে, হায় হায় আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি তো এই ইঙ্গিত পেয়েছি। তো এই জন্য আমি বলবো যে মানব জীবনের চলার পথে সে কি করে জানবে, কি করে বুঝবে যে আমার মৃত্যুর বছরখানি আছে, মৃত্যুর 5 মাস বাকি আছে, এটা কি করে জানবে। যদি জানতে পারি তাহলে আমি পাপমুক্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। তবে আজকের যে কথাটি হলো কি, দেখেন আল্লাহ কিন্তু বলেছে আমি কাউকে ঠকাই না, মানুষ নিজেই ঠকে থাকে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু ভালো একটা মন দিয়ে পাঠায়নি, খারাপ মনও দিয়ে দিয়েছে। কেন দিয়েছে, যেমন সেই খারাপ একটা মনের সাথে 6টা রিপু যুক্ত। 6টা রিপুর নাম কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই লোভের বসে পড়ে আমরা বিভিন্ন পাপে যখন লিপ্ত হয়ে থাকি তখন কিন্তু আল্লাহ খোদার সমস্ত কিছুই আমরা ভুলে গেছি, আল্লাহর ইবাদত করার কথা ভুলে গেছি, দুনিয়াকে নিয়ে আমরা পাগল হয়ে গেছি।
তখন আমরা এখান থেকে বাঁচতে হলে আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এবং এই কথা কিন্তু কোরআনেও বলে, হাদিসেও বলে যে মৃত্যুর কথা যে বারবার স্মরণ করে তার দ্বারা কখনোই পাপ হয় না। তো আপনি যে মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনি তো ভাবতেছেন যে আমি মনে হয় আরও 70 বছর 80 বছর বাঁচব, আমি মনে হয় যে আমার অনেক হায়াত আছে, কিন্তু এটা আনুমানিক ধরে নিয়েছি, কিন্তু আপনার মরণ যে আর মাসখানি পরে আছে এটা আপনি জানেন না। যদি জানতেন আপনার দ্বারা কোনো পাপ হতো না, একমাত্র আল্লাহর কাজগুলি করতেন। তাহলে সেইগুলো জানার জন্য কি ইঙ্গিত এবং সেই বিষয়গুলো আমি কিছু কিছু জিনিস আমি তুলে ধরব, অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন, আপনি যদি কখনো দেখেন আপনার প্রতিবেশীর ভিতরে কেউ মারা গেছে, কেউ মারা গেছে যে তাকে খাটে করে নিয়ে যাচ্ছে, তাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে, তাকে শোয়াইতেছে এবং তাকে মাটিমুটি দিয়ে মানুষের মোনাজাত করে চলে আসছে, এরকম একটা দৃশ্য যদি আপনি দেখেন, তাহলে আপনার প্রতিবেশীদের মধ্যে যে মারা গেছে তাহলে তাকে কিন্তু আপনি দেখতেছেন সে কাজ করতেছে, বাস্তবে সে চলতেছে, ফিরতেছে, হাসি খুশি আছে, কিন্তু আপনি দেখেছেন কি এই লোকটা মারা গেছে, এই লোকটাকে দাফন কাফন করা হয়েছে। তাহলে যাকে আপনি দেখছেন সে তো এটা দেখে নাই, আপনি দেখলেন কেন? তাহলে জিনিসটা আপনার কাছে ইঙ্গিত করেছে তুমি মৃত্যুর পরে তোমার এই ঘটনাটি ঘটবে, এ হলো একটা। আরেকটা বিষয় হলো, কেউ যদি সামাজিকভাবে শরীয়তের লোক হয়ে থাকে, সে যদি তার যদি মৃত্যুর সময় খুব কাছাকাছি হয়, 7 দিন 10 দিন সময় হয়, তাহলে সেই ব্যক্তিটি স্বপ্নে কি দেখবে? আল্লাহ কিন্তু সবাইকে সতর্ক করে। দেখেন আজরাইলের কিন্তু বহু রূপ, এর মধ্যে সিংহের একটা রূপ আছে, বিভিন্ন ভয়ানক রূপ আছে, কিন্তু এর মধ্যে সিংহের একটা রূপ। আপনি যদি কখনো দেখেন যে আপনাকে সিংহে ধরেছে এবং এক প্রকার আপনাকে ধরেই ফেলেছে, আপনাকে কামড় দিয়ে সে ছিঁড়ে বিড়ে খাইতেছে, এই দৃশ্য যদি আপনি দেখেন, তো যদি আপনি দেখেন এই স্বপ্নটা রাতের 12টায়, তাহলে আপনার হায়াত আছে মাসখানের মতো। যদি আপনি এই দৃশ্যটা দেখেন রাতের 3টায়, তাহলে আপনার সময় আছে মাত্র 10 থেকে 15 দিন। এবং যদি আপনি ঘুম থেকে ওঠার আগে দেখেন, তাহলে 2-3 দিনের মধ্যে আপনার একটা কিছু ঘটে যাবে, মৃত্যুবরণ হয়ে যেতে পারে। তাই আমি বলবো এই ইঙ্গিতগুলো আল্লাহ দিয়ে থাকে। এরপরে কিন্তু হাদিস শরীফে এমন এমন কিছু কথা বলে যেই কথাগুলোর মধ্যে আবরণ দেওয়া, যে মানুষ ক্লিয়ার বুঝতে পারে না। যেমন একটি কথা বলে থাকে, প্রতিদিন একবার আজরাইল চুপি দিয়ে যায়, প্রতিদিন একবার মৃত্যু আমাকে দেখা দিয়ে যায়, কিন্তু এই যে কথাগুলো ক্লিয়ার করা হয়নি, যার ফলে মানুষ বুঝতে পারে না। তাই আজকের আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে যদি কখনো দেখেন একজন মানুষ যে আকাশ থেকে যে জিলকি দেয়, বা ওই আকাশ থেকে যে একটা চমকায় এবং সাথে অনেক বড় ঠাডা পড়ে, এই ঠাডার মধ্যে পড়ে একজন মানুষ মারা গেছে, এটা আপনি দেখেছেন, এরকম কিছু যদি আপনি দেখে থাকেন, তাহলে মনে করতে হবে যে আপনার মৃত্যুটা স্ট্রোক হতে পারে বা আপনার মৃত্যুটা হঠাৎ কোনো বিষয়ে হয়ে যেতে পারে। তাহলে এরকম কোনো দৃশ্য যদি দেখেন, তাহলে বুঝবেন যে সেই লোকটাকে দেখেছি, সেই লোকটা যেই লোকটাকে আপনি স্বপ্নে দেখেছেন সে ঠাড়ায় মারা গেছে, কিন্তু বাস্তবতকে তাকে দেখতেছেন সে হোটেলে বসে চা খাইতেছে, আনন্দ করতেছে, কিন্তু সে তো এই স্বপ্ন দেখে নাই, আপনি কেন দেখলেন? তাহলে সেই ব্যক্তির ঘটনা নয়, আপনারটাই আপনি দেখেছেন, ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে দেখানো হয়েছে। আরও একটি বিষয় হলো যে, ধরেন ঠাডার কথা বলেছি, সিংহের কথা বলেছি, বা একজন মানুষ মৃত্যুবরণ করেছে সেটা বলেছি, ঠিক এ ধরনের অন্য কারো ঘটনা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন যে এই ঘটনাটি তার নয়, তার যদি হতো সেই তো দেখতো, আমি কেন দেখলাম? আপনি যখন বাস্তবতভাবে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন, বাবারে আমি তো তোমাকে দেখেছি, তুমি মৃত্যুবরণ করেছো, তোমাকে দাফন কাফন, এরপরে সেই লোকটি বলতেছে না আমি তো এরকম কিছু দেখি নাই, তাহলে তখনই বুঝবেন যে ঘটনাটি আপনার। আর সেদিন থেকেই আপনি আল্লাহর ইবাদত শুরু করেন, বিভিন্ন পাপের জন্য আপনি ক্ষমা চাইতে থাকবেন এবং আল্লাহর ভালো ভালো কাজগুলো করতে থাকবেন, মানব সেবা করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনি এই পৃথিবী থেকে পাপ মুক্ত হয়ে যেতে পারবেন। তবেই এই সতর্কবাণী আল্লাহ দেখাইল আর আপনি সতর্ক হয়ে গেলেন, শুকরিয়া শুকরিয়া। এই জন্য বলি কি, হে জগতবাসী, যে এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করে চলি, ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে আমাদের ভয় থাকবে না। তবে আমাদের এই চ্যানেলে যদি
আপনারা কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আকর্ষণ যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।